বিশ্বত করোনায় প্রাণ ললে প্রায় 1,48,000 সর্বমুঠ মৃতকর 65% ইউরোপ মহাদেশর বিশ্বত করোনা মহামারীত সংক্রমিত হয়েছে প্রায় 22 লক্ষ লোক প্রায় 1,48,000 প্রাণ লওয়া করোনার উপশম পাবলে সক্ষম হয়েছে 5 লাখরও অধিক আক্রান্ত আনহাতে বিশ্বত সর্বমুঠ মৃতকর সংখ্যার 65% হয়েছে ইউরোপর যার বাবে মহাদেশখনার মৃতকর সংখ্যা হয়েছেগৈ 90,000রও অধিক এই মুহূর্তলৈকে করোনা মহামারীয়ে সর্বাধিক ক্ষতি করা রাষ্ট্রখনি হয়েছে মহাশক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্র করোনার বিধ্বস্ত আমেরিকাত আক্রান্ত প্রায় 7 লাখ মৃত 35,000রও অধিক আনহাতে ইটালিক চেয়ার পেলাই এই মুহূর্তলৈকে ইউরোপর সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাষ্ট্রখন হয়েছে স্পেইন দেশখনত এতিয়ালৈকে আক্রান্ত প্রায় 1,84,000 লোক ইফালে ইরান হয়েছে এশিয়া মহাদেশর করোনার হটস্পট মহাদেশখনৰ সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাষ্ট্রখনত প্রাণ হেরুয়েছে প্রায় 5,000 লোকে করোনা সংকটকালৰ রাষ্ট্রসংঘৰ সচিব প্রধানৰ মত ভেকচিন আবিষ্কারেই করোনা ৰোধৰ একমাত্র উপায় ইফালে হাভার্ডৰ এক সংস্থাৰ রিপোর্ট অনুসৰি 2022 পর্যন্ত বিশ্বত প্রচলন সামাজিক দূরত্বৰ নিয়ম করোনাৰ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত বিশেষ টেষ্ট কিট সাজি উলিওৱাৰ দাবী ইৰানৰ সূত্রটোৱে জনোৱা মতে 5 ছেকেণ্ডতে ফলাফল দিবলৈ সক্ষম টেষ্ট কিটটো ইফালে সংক্রমণ বৃদ্ধিক লৈ বিবিসিৰ বিশেষ তথ্য অনুযায়ী বিশ্বত মাত্র 13 দিনতে বৃদ্ধি পালে 10 লাখ আক্রান্ত কিয়নো 2 এপ্রিলত 10 লাখ আক্রান্তর সংখ্যাই 15 এপ্রিলত পার করিলে 20 লাখৰ সীমা ইফালে নতুনকৈ দক্ষিণ কোরিয়া আৰু জাপানৰ বৃদ্ধি পাইছে আক্রান্ত করোনার সন্ত্রাসৰ গৃহরুদ্ধ হৈ থকা নিকারাগুয়ার রাষ্ট্রপ্রধানে এমাহৰ পিছত সম্বোধন করিলে দেশবাসীক লকডাউন বৃদ্ধি করার পক্ষত থকার বাবেই রাষ্ট্রপতিয়ে পদত্যাগ করবলৈ বাধ্য করালে ব্রাজিলৰ স্বাস্থ্যমন্ত্রীক লকডাউনের মাজত আবদ্ধ হয়ে পড়া 41 পাকিস্তানি ভারতের পর উভতিল নিজ দেশলৈ বিগত 24 ঘণ্টাত আমেরিকাত প্রাণ হেরালে 2,600 জন লোকে কিন্তু তার পিছতো মিচিগানত স্টে এট হোম নির্দেশক বিরোধিতা বহু সংখ্যকর করোনা তঙ্কর মাজতেই বিশ্বর দরিদ্র রাষ্ট্রসমূহক সহায়ের আশ্বাস বিশ্ব ব্যাংক আর আন্তরাষ্ট্রীয় মুদ্রানিধির ইফালে অভূতপূর্বভাবে বিশ্বর প্রায় 100খন রাষ্ট্রর জরুরি পুঁজির আবেদন IMFক ইতিমধ্যে পাকিস্তানক IMFৰ 1,071 কোটি সাহায্য প্রদান ইফালে করোনার আক্রমণত বিধ্বস্ত হয়েছে চীনা অর্থনীতি দেশখনে 1976 চনৰ পিছত প্রথমবার বাবে সন্মুখীন হয়েছে আর্থিক লোকসানর আনহাতে ইংল্যান্ডর স্থগিত মহারাণী এলিজাবেথৰ নাতিনী রাজকুমারী বিয়েট্রিসৰ রাজকীয় বিবাহ অনুষ্ঠান বিগত 24 ঘণ্টাত আর্জেন্টিনার 7ৰ পৰা 122লৈ বৃদ্ধি মৃতকৰ সংখ্যা করোনাতঙ্কর মাজতেই উৎসাহজনকভাবে ইটালির হ্রাস মৃত্যু আর আক্রান্তর সংখ্যা ইফালে স্পেইনত আংশিকভাবে শিথিল লকডাউন ইয়ার বিপরীতে কানাডাত অনাগত কেবা সপ্তাহলৈ অব্যাহত লকডাউন কানাডার বিপরীতে জার্মানিতো লাহে লাহে আঁতরা হয়েছে লকডাউন এইদরেই এটা বিশ্বর বিভিন্ন প্রান্তত ভিন্ন পদ্ধতিরে করোনারে যুদ্ধ ব্যস্ত চহকী দরিদ্র প্রতিখন রাষ্ট্র ইন্টারন্যাশনাল ডেস্ক প্রাগ নিউজ